আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটি রেসিপি। এটা অনেকেই জানে, আবার অনেকেই জানে না। তবে চলুন দেখে নেওয়া যাক কি এই রেসিপিটা। এখানে আমি একটা নারকেল থেকে অর্ধেক নারকেলটা নারকেল কুড়ানি দিয়ে কুড়িয়ে নিয়েছি, আর এই নারকেলটা থেকে আমি পারফেক্টভাবে নারকেলের দুধ বের করব। তার জন্য এখানে আমি একটা ব্লেন্ডারের জগ নিয়েছি। আপনারা চাইলে এটা পাটায়ও পিষে নিতে পারেন, তবে পাটা থেকে ব্লেন্ডারে করলেই ভালো হবে। এখন আমি নারকেলগুলো ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব পানি। এখানে আমি গরম পানি নিয়েছি, আর গরম পানি নিলে সব থেকে বেশি ভালো হবে। একদম ফুটন্তও না আর একেবারে ঠান্ডাও না, মিডিয়াম গরম পানি নিতে হবে। আর এটাকে আমি এখন ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নেব। নারকেলগুলো আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, আর পারফেক্টভাবে একদম ব্লেন্ডার হয়ে গিয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারছেন দুধটা একদম বেরিয়ে এসেছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে নারকেলটা ছেঁকে নেব। ভিউয়ার্স, আপনারা দেখতেই পারছেন দুধটা কতটা ঘন হয়েছে। আর এভাবে যদি আপনারা ট্রাই করেন, অবশ্যই আপনারাও ভালো ফল পাবেন। দুধটা ছেঁকে নেওয়ার পরে যে আবার যেটা থেকে যায়, এটা দিয়েও কিন্তু আমরা আবার একই পদ্ধতিতে দুধ আরও বের করে নিতে পারি। এখানেই শেষ করলাম। আল্লাহ।